অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার ছিচল্লিশ এর একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এখানে বলছে যে তিন দশমিক এক দশমিক পাঁচে এ ভাষণ তৈরি করি দলে আলোচনা করে নিয়েছে যে কোনো একটি বিষয়ের উপর আমরা ভাষণ তৈরি করব এখানে যেগুলো যে বিষয়গুলো দেওয়া আছে প্রথম তিনটি বিষয়ের ভাষণ রচনা করে আমি তোমাদেরকে দিয়েছি পূর্বের ভিডিওগুলোতে আজকের ভিডিওতে আমরা রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী এটার উপরে একটা ভাষণ তৈরি করব তো চলো শুরু করা যাক এখানে আমরা নজরুল জয়ন্তী উপলক্ষে ভাষণটি তৈরি করেছি লক্ষ্য করো আমরা এইভাবে লিখতে পারি বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের এই নজরুল জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি ও আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য সকল শিক্ষকবৃন্দ এবং আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনদেরকে আমার পক্ষ হতে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বহুমুখী প্রতিবার বিচিত্র দুটি ললা ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় ঝঙ্কার তুলে বাংলা সাহিত্যাকাশে যে কবি সহসা আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি মানবতার কবি সাম্যের কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলাম উনিশশো নিরানব্বই সালের এমনই একদিনে জন্মগ্রহণ করেছিলেন নজরুল আজ জন্মবার্ষিকে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্পণ করতে আমরা এখানে সমবেত হয়েছি প্রিয় বন্ধুগণ এ কথা সবার জানা যে মুক্তিযুদ্ধে তার গান সকল দেশপ্রেমিককে উৎসাহ যুগিয়েছে আমরা তার কাছে আমাদের সমর সঙ্গীতের জন্য ঋণী তিনি আমাদের আনন্দ বেদনার সঙ্গী আমরা তাকে জাতীয় কবি হিসেবে অভিহিত করে ধন্য হয়েছি আজ তার জন্মবার্ষিকীতে তার বিদ্রোহী আত্মার মাঘ ফেরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য